এই ছোট ছোট বাচ্চাদের মতো যদি আমরা আমাদের শৈশবটাকে ফিরে পেতাম তাহলে না জানি কত মজা হতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের টিফিনের ফাঁকে এই খেলাধুলাগুলো দেখছিলাম আর এটাই ভাবছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এবং আমার পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন এখন সকাল নয়টা বাজে দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গিয়েছে তো যাই হোক আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি আমার আজকের ভিডিওটাও সবার ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবার জন্য আর এই দিকে আমি বেশ কিছু কাপড় রেখেছিলাম তো সেটা আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর এখানে আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছে তো আমি অনেকগুলো ডো বানিয়ে রেখেছি তো সেগুলো আমি এখন একটু বেলে নিচ্ছি তো এর মধ্যে আমি আজকে যা যা রান্না করবো তো সেগুলো একটু কেটে নিয়েছি তো এই কিছু রুটি আগে বানিয়ে আমি এটাকে একটু ছেঁকে তারপরে ঠান্ডা করে রেখে দিব আর সেই সাথে আমি দুপুরে রান্নাটাও এর মধ্যে করে নিব তো এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো এই রুটিগুলো ছেঁকে আমি দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে রান্নার জন্য আমি চিচিঙ্গা ভাজি করব। তো সেটা ডিপ ফ্রিজে কেটে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে তো সেটা এখন বের করে নিচ্ছি আর সাথে করলা ভাজি করবো আর ট্যাংরা মাছ দিয়ে আমি পটল দিয়ে রান্না করব।। তো রান্নাঘরে চলে এসেছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। আর শুরুতে আমি চিচিঙ্গা ভাজিটা করব। তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিচ্ছি কড়াইতে তো কিছুক্ষণ ভেজে আমি চিচিঙ্গা কেটে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু এখনও আইস হয়ে আসে এটাকে নাড়াচাড়া দিবো না একটু ঢেকে রাখছি তো কিছুক্ষণ একটু চুলাটা কমিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ থাকলে এটা নর্মাল হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে তো এই জন্য চুলায় রেখে এসেছি আর এখানে রুটিগুলো ফ্যানের নিচে রেখেছিলাম তো এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি হটফটে তুলে নিচ্ছি এখন তো চিচিঙ্গা ভাজির পানিটা শুকিয়ে এসেছে আর আইসটাও ছেড়ে দিয়েছে তো একটু ঝরঝরাও হয়ে গিয়েছে তো শুরুতেই আমি লবণটা দেই কারণ লবণ দিলে এটা নরম হয়ে যেত তো এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো ফ্রিজ থেকে বের করে এইভাবে লবণটা পরে দিয়ে ভাজিটা করলে অনেক ঝরঝরে থাকবে আর আমি আজকে চিচিঙ্গা ভাজিতে আলু দেই নি কারণ আলু আমি করলা ভাজি করব সরি করলা ভাজি করব সেখানে আলু দিয়েছি তো এই জন্য চিচিঙ্গা ভাজিতে আর আলু দেই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে আমি এখন একটা ডিম ভেঙে এই চিচিঙ্গা ভাজির মধ্যে দিয়ে দিব আর এইভাবে ভাজিটা করলে খেতে বেশ ভালো লাগে হয়তো অনেকে এইভাবেই খান আবার অনেকে অনেকভাবেই খান তো আমরা এইভাবেই খাই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে এসেছে আমি এখন মাছ ঝরাতে দিব আর এই দিকে আমি করলা ভাজিটাও করে নিয়েছি তো এটা শেয়ার করলাম না কারণ কয়েকবার করলা ভাজিটা শেয়ার করেছি তো আজকে আর এটা শেয়ার করছি না আর এদিকে আমি ট্যাংরা মাছের তরকারিটাও রান্না করেছি তো সেটাও শেয়ার করে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আর শেয়ার করিনি তো যাই হোক আমার এখন দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর দিকে আমি যে রুটিগুলো বানিয়ে ছেকে রেখেছিলাম তো সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার রুটি এখনও বানানো কমপ্লিট হয়নি কারণ আমি এক সপ্তাহ রুটি বানাচ্ছি তো যেগুলো হয়েছে সেগুলো উঠিয়ে রাখছি আর বাকিগুলো এখন বানিয়ে নিব। তো এর মধ্যে আমি মেশিন থেকে কিছু কাপড় নিয়ে রোদ্রে দিয়ে এসেছি আর বাকি কাপড়গুলো আবার মেশিনে দিয়ে এসেছি আর এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখে আসছেন অথচ একটা লাইক দেননি তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অন্যান্য দর্শকদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে বেশি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা রইল আশা করি এইভাবে আমার পাশে থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার গত ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার বন্ধুরা তো আমি আমার বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আশা করি এভাবে সবাই আমার পাশে থাকবেন তো এই দিকে আমি কাপড়গুলো মেশিন দিকে নিয়ে আমি এখন রোদ্রে শুকাতে দিয়েছি আর এখন আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে এখন ভাস করে রেখে দেব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম